वेलकम टू माय यूट्यूब चैनल फार्मासिस्ट ऑलवेज ट्रस्टेड फॉर हेल्थ। कल के जे वेस्ट बेंगल हेल्थ रिक्रुटमेंट बोर्ड थे जे नोटिफिकेशन दिए ওটা নিয়ে একটু কলকে কনফিউশন আছে, তো আমি কালকেও একটা ভিডিও করেছিলাম, তো আজকে অনেকে আমাকে কোশ্চেন করছে, ফোন করছে, তো চাই জন্য আজকে একটা ভিডিও করছি ওই সংক্রান্ত। এটা টেনশনের কিছু নেই, ঠিক আছে, কারণ অনেক ক্যান্ডিডেটদের খারাপ লাগছে এটা, কারণ এটা একটা রিক্রুটমেন্ট প্রসেস, যারা রিক্রুটমেন্টে ছিলেন তখনই ওটা বলা উচিত ছিল। অনেকে অনেক দূরে বাড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, বর্ধমান, আবার তাদেরকে এইচআইভি অফিসে এসে ডকুমেন্ট ভেরিফিকেশন পুনরায় করতে হচ্ছে, তো কিছু করার নেই। এটা তোমাদেরকে কোনো, আমি সবার কষ্ট বুঝতে পারছি, সমস্ত ফার্মাসিস্টদের, কিন্তু একটু কোঅপারেট করতেই হবে রিক্রুটমেন্ট বোর্ডের সাথে, কারণ নাহলে তোমাদের যদি সিলেকশন হয়ে গিয়ে থাকে এইটুকু প্রসেসের জন্য সিলেকশনটা ক্যান্সেল হয়ে যাবে, সেটা আমরা কেউই চাই না, কোনো ফার্মাসিস্টই চায় না। তো এটা যাদের 4 তারিখ পর্যন্ত ইন্টারভিউ হয়েছে, আমি বারবার বললাম আপ টু দ্য ইন্টারভিউ 4 তারিখ পর্যন্ত যাদের ইন্টারভিউ হয়েছে ভালো করে শুনে নাও, তারাই কিন্তু একমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশানে ওদের লাইসেন্সটা জমা, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জমা নেয় আনি দেখে জেরক্স, তোমাদেরকে ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের দু কপি জেরক্সেই তোমরা ডেট, কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হয়েছে, টাইম, মানে যে সময় তোমরা ইন্টারভিউ দিয়েছো, কোন শিফটে তোমাদের ইন্টারভিউ হয়েছে, এবং তোমাদের নাম, ওই 4টে জিনিস দুটো জেরক্সে লিখবে, তার সঙ্গে সফটওয়্যার জেনারেটেড যেটা কম্পিউটার কপি, যেটা নিয়ে সবার কনফিউশন, সেটা কিছুই নয়। যখন আমাদের ইন্টারভিউ, যখন কল লেটারটা তোমরা যখন যেখান থেকে ডাউনলোড করেছো, সেখানে যে WBHRV সাইটে গিয়ে ওই ইন্টারভিউ কল লেটার যেখানে ডাউনলোড করেছো, যে একটা ওয়েলকাম, তোমাদের একটা নাম্বার এসছে সি সামথিং, ওই নাম্বারটা, ওইটার একটা স্ক্রিনশট, সফটওয়্যার কপি, ওটা 2 কপি লাগবে। ওইটা তোমরা www.wbhrv.in এ যাবে, সেখান থেকে তোমরা সফটওয়্যার কপি, ওখান থেকে ইন্টারভিউ ডাউনলোড ইন্টারভিউ কল লেটারে যাবে, তোমাদের ওটিপি আসবে ফোনে, যেভাবে তোমরা কল লেটারে খোলার সময় খুলেছিলে সেটা খুলবে, এবং তার নিচে দেখবে স্ক্রিনশটটা, তোমরা ওখান থেকে ওটা স্ক্রিনশটটা নেবে কম্পিউটার ডেস্কটপ থেকে এবং ওটা প্রিন্ট করে নেবে। ওখানে তোমাদের ডিটেলসটা দেওয়া রয়েছে, ইন্টারভিউ কবে হয়েছে, তোমাদের পরবর্তী স্টেজ ফাইনাল পেমেন্ট, ফাইনাল সাবমিশন, ওইটা লাগবে 2 কপি, এবং তার সঙ্গে তোমাদেরকে তোমাদের একটা যে কোনো আইডি প্রুফ, আধার হোক, ভোটার হোক, আইডি প্রুফ, এবং তোমাদের যে কল লেটারটা ফেরত দিয়েছে ওরা ইন্টারভিউড বলে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, WBHRV সিল স্ট্যাম্প থাকবে, ওই কপিটা লাগবে। এই কটা কপি তোমাদেরকে জমা করতে হবে 12 তারিখ পর্যন্ত তোমাদের টাইম। কালকে 11 তারিখ বলেছিলাম যে নোটিফিকেশানটা ওদের বেরিয়েছিল, ওটা ভুল, পরে আবার রিভাইজড একটা নোটিফিকেশান দিয়েছে 12/7/2022 অব্দি, ওটা তোমাদের 11টা, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, তাড়াহুড়ো কিছু নেই, ওই সময় তোমরা গিয়ে এগুলো জমা করলে তোমাদের টোটাল ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হবে, না হলে কিন্তু কমপ্লিট হবে না, ওই একটা জিনিসের জন্য ঝুলে থাকবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, 4 তারিখ পর্যন্ত যারা ইন্টারভিউ দিয়েছে তাদের 5 তারিখ থেকে, মানে গতকাল থেকে যে ইন্টারভিউ শুরু হয়েছে, তাদের কিন্তু 3টে জিনিস নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার 2 কপি জেরক্স, ওকে, তোমাদের কিছু এখন ডেট, সিরিয়াল নাম্বার, তোমাদের যদি ইন্টারভিউ হয়নি কিছু লেখার দরকার নেই, 2 কপি ফটোকপি, সফটওয়্যার কপি তোমাদের 9, তোমাদের ওই অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট 2 কপি জেরক্স, তার সঙ্গে তোমাদের কল লেটার 2 কপি, যেটা কম্পিউটার প্রিন্টেড কল কপি কল লেটার, ওটার 1 কপি জেরক্স, তার সঙ্গে তোমাদের অরিজিনাল আইডি প্রুফ, ভোটার অথবা আধার, যেরকম তোমাদের এই 3টে জিনিস, এবং মাস্ক পরে যেতে হবে। এই কটা তোমাদের 5 তারিখ থেকে যাদের 14 তারিখ পর্যন্ত ইন্টারভিউ আছে, অনেকে জিজ্ঞেস করছে আমাদের 14 তারিখ পর্যন্ত ইন্টারভিউ আছে, তাহলে 12 তারিখ, কনফিউশন করো না, যারা 4 তারিখ পর্যন্ত ইন্টারভিউ হয়ে গেছে তাদেরই এই 3টে স্টেপ, যারা 5 তারিখ থেকে এবং বিগত কত তারিখ পর্যন্ত ইন্টারভিউ আছে তাদের জন্য এই 3টে জিনিস, এই জিনিসগুলো কিন্তু খুব কেয়ারফুলি নিয়ে যেতে হবে, ঠিক আছে। ইন্টারভিউ রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড হচ্ছে পরপর, তোমরা দেখতে পারবে প্রতিদিনের ইন্টারভিউ, আজকে কী কী কোশ্চেন করেছে, আমি অলরেডি, আমাকে 3-4 জন ফোন করেছিল, তারা বলেছে কী কী কোশ্চেন হয়েছে, আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও করব। 2-3টে জিনিস আমি আবার বলে দিচ্ছি, যে ইন্টারভিউ বোর্ডে যে কোশ্চেনগুলো করছে, যারা ফার্মাকো ভিজিলেন্স থেকে যাচ্ছ, চাকরি করে যারা ইন্টারভিউ দিয়ে দিচ্ছ, হোয়াট ইজ ফার্মাকোলো ভিজিলেন্স, ক্লিনিক্যাল ট্রায়ালের যে 4টে ফেজ আছে ওই 4টে ফেজ, এবং ক্লিনিক্যাল রিসার্চ কাকে বলে, এইগুলো কিন্তু দেখতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই ফার্মাকো ভিজিলেন্সের ডেফিনেশন, এবং আর বিগত যেসব কোশ্চেনগুলো আলোচনা করেছি ভিডিওতে, সমস্ত কোশ্চেন তোমার দেখে যাবে, ঠিক আছে। আজকে এই অবধি ভিডিও, আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, সবাইকে ভালোবাসা সবার জন্য রইল, শুভকামনা রইল, কেউ কনফিউশন হবে না, 4 তারিখ পর্যন্ত যাদের ইন্টারভিউ তাদেরকেই ওটা জমা দিতে হবে, 5 তারিখ থেকে যাদের ইন্টারভিউ তাদের আর কিছু জমা দিতে হবে না, যেই 3টে জিনিস নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল মাই সাবস্ক্রাইবার এন্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ।